রাইট নাও যে গসিপসগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে আর 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 মুভিতে শুটিংয়ের সময় এস এস রাজামৌলি জুনিয়র এনটিআর এবং রামজানের কাজ কতটা কঠিন করে দিয়েছিল জানলে কিন্তু অবাক হবেন। সেই সঙ্গে রয়েছে কেজিএফ চ্যাপ্টার টু এর একটা ইন্টারেস্টিং আপডেট এবং প্রভাস ও দীপিকা পাড়ুকোনের প্রজেক্ট কে মুভির আপডেট। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি আর 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 মুভির কাছে। আর 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 মুভির ট্রেলার তো আমরা দেখলাম। এই মুভিতে এস এস রাজামৌলি অ্যাকশনের দিক দিয়ে কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে এবং রামচরণ এবং জুনিয়র এনটিআরের কাছ থেকে বেস্ট কাজটা বের করে এনেছে। কিন্তু আপনি জানেন কি, এস এস রাজামৌলি জুনিয়র এনটিআর এবং রামচরণের একটা সহজ কাজকে কতটা কঠিন করে তুলেছিল? রিসেন্টলি মুম্বাইতে আর 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 এর ট্রেলার লঞ্চিং ইভেন্টে জুনিয়র এনটিআর জানায় তাদের নাচো নাচো এই গানে রামচরণ এবং জুনিয়র এনটিআরের একসঙ্গে যেই ডান্স স্টেপটা ছিল সেটা জুনিয়র এনটিআর এবং রামচরণের কাছে অনেক সহজ একটা স্টেপ ছিল। কিন্তু এস এস রাজামৌলি তার নিজের স্টাইলে এটাকে প্রেজেন্ট করার জন্য এক সিম্পল ডান্স স্টেপে 18টার মতো টেক নিয়েছিল এবং জুনিয়র এনটিআর জানায় এস এস রাজামৌলির এই কারণে এই ছোট্ট স্টেপ দিতে গিয়ে তাদের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। এবার আসি কেজিএফ চ্যাপ্টার টু এর কাছে। কেজিএফ চ্যাপ্টার টু 2022 সালের ওয়ান অফ দি বিগেস্ট এবং মোস্ট অ্যান্টিসিপেটেড একটা মুভি। এখন এই সিনেমা নিয়ে আমরা তো জানি লেটেস্ট আপডেট, সঞ্জয় দত্তের ডাবিংয়ের কাজ বাকি ছিল, যেই ডাবিংয়ের কাজটা কমপ্লিট। কিন্তু এখন নতুন আপডেট যেটা সামনে এসছে সেটা হলো কেজিএফ চ্যাপ্টার টু এর শ্যুটিংও কিন্তু পুরোপুরি শেষ হয়নি। হ্যাঁ, শ্যুটিং পুরোপুরি শেষ আসলে, বাট আবার শ্যুটিংয়ের জন্য ক্যামেরা ওপেন করা হচ্ছে এবং এর পিছে রিজন রাবিনা ট্যান্ডন। রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র থেকে জানা যায় যে পরিচালক প্রশান্ত নীল যখন রাবিনা ট্যান্ডনের কাটগুলো দেখেছে তখন তার কাছে মনে হয়েছে রাবিনা ট্যান্ডনের যে রোলটা রয়েছে সেটা আরও পাওয়ারফুল করা দরকার এবং সেই কারণে সে রাবিনা ট্যান্ডনকে বলে আরও কিছু অ্যাডিশনাল সিনের শট দিতে হবে। এবং যার কারণে কয়েকদিন আগে রাবিনা ট্যান্ডন হায়দ্রাবাদে যায় সেই এক্সট্রা সিনগুলোর শট নিতে। সো বুঝা যাচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু এ কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হচ্ছে না এবং এই সিনেমাকে আরও ধামাকাদার বানানোর জন্য ফিল্ম মেকার্সরা অনেক ভালোই প্রচেষ্টা চালাচ্ছে। অ্যান্ড ফাইনালি আসি প্রজেক্টের কাছে। প্রথমবারের মতো প্রভাস এবং দীপিকা পাড়ুকোন এক সিনেমায় যুক্ত হচ্ছে, তাও আবার প্যান ইন্ডিয়ান ফিল্মে, এবং সেখানে থাকছে অমিতাভ বচ্চনও। এবং নাগ অশ্বিন ডিরেক্টেড এই সিনেমা তো একটা সায়েন্স ফিকশন ধারার মুভি হতে যাচ্ছে। এখন এই সিনেমা নিয়ে আপডেটটা হচ্ছে, গত সপ্তাহ থেকে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছিল যেখানে দীপিকা পাড়ুকোন জয়েন করেছিল এবং জানা গিয়েছে গতকাল থেকে ইম্পর্ট্যান্ট একটা শুটিং স্কেজুয়েলে দীপিকার পাশাপাশি প্রভাসও এই সিনেমার শুটিংয়ে এখন জয়েন করে ফেলেছে। সো ভিউয়ার্স, আর আর আর, কেজিএফ চ্যাপ্টার টু এবং প্রজেক্ট কে, এই মুভিগুলোর আপডেটগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।